হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো 100 কারেন্ট অ্যাফেয়ার্স পার ভিডিওর যে আমি লেকচারটা শুরু করেছিলাম, তার প্রথম ভিডিও আপলোড করা হয়ে গেছে। এটা সেকেন্ড ভিডিও, এটাতেও আমি 100+ কোশ্চেন নিয়ে ডিসকাস করেছি। যারা পার্ট ওয়ান দেখেনি তারা প্লে লিস্টে গিয়ে অথবা ভিডিওর এন্ডে আপনারা এখানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানেও ক্লিক করে আপনারা দেখতে পারেন, অথবা ওপরের লেফট কর্নারে ক্লিক করে আপনার প্লে লিস্টে গিয়েও এই 100 কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওস ও অন্যান্য ভিডিওগুলিও দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে আপনার রিসেন্টলি ইন্ডিয়া আন্ডার 19 এশিয়া কাপ জিতেছে, কাকে হারিয়ে জিতেছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা। মনে রাখবেন, মেল ফিমেল দুটোতে ইন্ডিয়া এবারে জিতেছে আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। কোন ন্যাশনাল পার্কে প্রথম যারা সিংহ তাদেরকে একটা ভাইরাস আছে, সেই ভাইরাসটাকে থেকে প্রিভেন্ট করার জন্য টিকাকরণ করার ব্যবস্থা করা হয়েছে? তো সেটা হচ্ছে গির ফরেস্ট, এখানকার সিংহদের টিকাকরণ করা হচ্ছে যাতে সেই ভাইরাসটি না স্প্রেড করে। ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2018 থিম ছিল সায়েন্স ফর ট্রান্সফরমেশন। এবার হচ্ছে কোন স্টেট লঞ্চ করেছে উন্নতি স্কিম, যেটার মাধ্যমে যারা গ্রামের অঞ্চলে কাজ করেন, বিশেষ করে এসসি এসটি ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, তারাও মানে আপনার এন্টারপ্রেনার মানে অর্থাৎ নতুন ব্যবসা শুরু করার কাজে উৎসাহ যোগাতে পারবে। তো কোন স্টেটে এটা চালু করেছে, সেটা হচ্ছে কর্ণাটকা। নোবেল প্রাইজ ইকোনমিক্সে কাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে উইলিয়াম নর্থহাউস এবং পল রোমারকে। ISSA গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেশন সলিউশনের জন্য কাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ESICকে দেওয়া হয়েছে। নিকি হ্যালি রিসেন্টলি কোন ডেজিগনেশন পোস্ট থেকে ছাড়লেন, সেটা হচ্ছে তিনি ইউএনএর US অ্যাম্বাসেডার ছিলেন, সেই পোস্ট থেকে তিনি রিসেন্টলি রিজাইন করেছেন। অক্সফর্ম ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2018তে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 147। এরপর হচ্ছে আপনার প্রথম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা গোয়াতে হবে, সেখানকার পার্টনার স্টেট হিসাবে নিয়োগ সিলেক্ট করা হয়েছে ঝাড়খণ্ডকে। 86th অ্যানিভার্সারি ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি ইনোভেটিভ মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে এমইডি ওয়াচ। কোন কান্ট্রির পাসপোর্ট ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল, সেটা হচ্ছে জাপানের। এবার হচ্ছে কোন আমাদের যুদ্ধ জাহাজ, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউতে যেটি আপনার কোরিয়াতে অনুষ্ঠিত হবে, আমাদের কোন ইন্ডিয়ান জাহাজ পার্টিসিপেট করছে, সেটা হচ্ছে INS রানা। ন্যাসকমের ফাউন্ডেশনে একটি এগ্রিমেন্ট সাইন করা হয়েছে চাইল্ডদের নিয়ে, সেটা হচ্ছে মিনিংফুল বিজনেস ইন্টারভেনশন। সেটা কার সঙ্গে করা হয়েছে, সেটা হচ্ছে ইউনিসেফের সঙ্গে করা হচ্ছে, চাইল্ড অ্যান্ড ফিমেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাই ইউনিসেফের সঙ্গে করা হচ্ছে। এবার ইন্ডিয়ার পাসপোর্টের র্যাঙ্কিংয়ে পাওয়ার অনুযায়ী র্যাঙ্কিং, যেটা অ্যাকর্ডিং টু হেলদি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার পাসপোর্ট পাওয়ার র্যাঙ্ক হচ্ছে 81। তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ার প্রথম 2G ইথানল বায়ো রিফাইনারি কোন স্টেটে বানানো হলো, পাঞ্জাবে বানানো হলো। 17 CIG মিটিং সাংহাই কোঅপারেশন নিয়ে কোন কান্ট্রিতে অনুষ্ঠিত হলো, সেটা হলো তাজাকিস্তানে। এরপর হচ্ছে ইসরো একটি মেমোরেন্ডাম সাইন করেছে কোন ইউনিভার্সিটির সাথে, যার সাহায্যে তারা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেটা, সেটা সেখানে বানানো হবে, সেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ জম্মুতে। এরপর হচ্ছে অ্যানুয়াল জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট অফ সি পাওয়ারের 5th এডিশন, এটা কোন স্টেটে হলো, সেটা কেরালাতে হয়েছে। কোন টেলিকম কোম্পানি ডিমাইন প্রাইজ জিতেছে, সেটা হচ্ছে ইন্দাস টাওয়ার। UN ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের তরফ থেকে গোল্ড অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, এটা আপনাদের অ্যান্সার বলতে হবে। ইন্ডিয়ান ইসরায়েল জয়েন্ট এক্সারসাইজ কোন স্টেটে হলো, সেটা হলো ব্যাঙ্গালোরে হয়েছে। কোন ইন্ডিয়ান ব্যাঙ্ক কাঠমান্ডু বেস্ট ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে সাইন আপ করেছে, সেটা হচ্ছে SBI। G20 মিটিং কোন কান্ট্রিতে অনুষ্ঠিত হলো, সেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে। ওয়ার্ল্ড হার্ট ডে থিম কী ছিল, ইওর হার্ট মাই হার্ট। এবার হচ্ছে প্রথম ফুড ফোরকাস্টিং এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা হচ্ছে ADB'র সঙ্গে টাই আপ করে বানানো হয়েছে, কোন সিটিতে লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে কলকাতা। ম্যানেজিং ডাইরেক্টর এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফেসবুক ইন্ডিয়ায় নিযুক্ত হলেন অজিত মোহন। তারপর হচ্ছে কারেন্ট চেয়ারম্যান অফ কম্পিটিশন কমিশনার হচ্ছেন দেবেন্দ্র কুমার সিকরি। ইন্ডিয়ার বিগেস্ট ওয়ার মেমোরিয়াল কোন স্টেটে ওপেন করা হচ্ছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। তারপর হচ্ছে বিজনেস ওয়ার্ল্ড 40 আন্ডার 40 টাইটেলের উইনার হচ্ছেন চিরঞ্জীব প্যাটেল। IMF-এর চিফ ইকোনমিস্ট হিসেবে গীতা গোপীনাথকে অ্যাপয়েন্ট করা হয়েছে, এর আগে যদি একজন ভারতীয় কথা জিজ্ঞেস করে, তাহলে প্রাক্তন RBI গভর্নর রঘুরাম রাজন। তারপর হচ্ছে জেমস অ্যালিসন এবং তাসুকো হঞ্জোকে কোন সেক্টরে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেডিসিনে। মুস্তাক আহমেদ নতুন চিফ হিসেবে কোথায় যোগদান করলেন, সেটা হচ্ছে হকি ইন্ডিয়া। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কোথায় অনুষ্ঠিত হলো, ইন্ডিয়াতে। UN-এর সেক্রেটারি জেনারেল এখন কে, অ্যান্টোনিও গুটারেস। প্রথম নোবেল লরিয়েট কে ছিলেন, সেটা হচ্ছে আর্থার আস্কিন। এবার হচ্ছে ডোনাল্ড স্ট্রাইকল্যান্ড নোবেল প্রাইজ উইনার 2018 যিনি জিতেছেন, তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন, সেটা হচ্ছে কানাডা। মেট্রো রেল প্রজেক্ট কোন স্টেটে শুরু করার পাস করা হয়েছে, সেটা হচ্ছে ভোপালে। প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোন স্টেটে কোন সিটিতে হবে, সেটা হচ্ছে পাটনাতে।
ফার্স্ট রিজিয়নাল কনফারেন্স হবে ওমেনদের নিয়ে, যাতে তারা সঠিক বিচার ব্যবস্থা পান, সেটা হচ্ছে সিমলাতে। জাস্টিস রঞ্জন গগৈ চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্টেড হলেন, তিনি কততম চিফ জাস্টিস, সেটা হচ্ছে 46th। ফ্রান্সিস আর্নল্ডকে নোবেল প্রাইজ দেওয়া হলো, তিনি কোন ফিল্ড থেকে বিলং করেন, সেটা হচ্ছে কেমিস্ট্রি। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল লখনৌতে শুরু হবে। ICICI ব্যাংকের MD এবং CEO হিসেবে সন্দীপ বক্সিকে অ্যাপয়েন্টেড করা হয়েছে। টপ ব্র্যান্ড 2018-তে অ্যাপেলকে দেওয়া হয়েছে। স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ অ্যাওয়ার্ডকে কোন স্টেটে নাম্বার ওয়ান হয়েছে, সেটা হচ্ছে হরিয়ানা। ডক্টর ইভান আধাকে নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন, সেটা সাউথ সুদান। ওমেন ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ক্রাউন কোন স্টেট জিতলো, সেটা মণিপুর জিতেছে। গভর্নমেন্ট ই পেমেন্ট অ্যাডপ্টেশনে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 28th। এবার হচ্ছে আপনার মেক্সিকোর ইন্টারন্যাশনাল কালারফুল ফেস্টে কোন দেশকে গেস্ট হিসাবে আমন্ত্রিত করা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। কোন প্রোডাক্ট রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, সেটা হচ্ছে আলফানসো কোঙ্কনের। এছাড়াও আপনার কড়কনাথ চিকেন যেটা MP থেকে, ওটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। পেপসিকো ইন্ডিয়া অরিজিন CEO ইন্দ্রা নায়গি কাকে কারপর এবারে নতুন CEO হলেন, সেটা হচ্ছে রামন লাগুয়ার্তা। এরপর হচ্ছে কোন ম্যারাথন IIF গোল্ড লেভেল পেলো, সেটা হচ্ছে মুম্বাই ম্যারাথন। হিন্দি ইমপ্লিমেন্টেশন অ্যাওয়ার্ড কোন ব্যাংক জিতেছে, সেটা হচ্ছে PNB জিতেছে। এবার হচ্ছে আমার ইন্ডিয়াতে টোটাল HIV অ্যাফেক্টেড পিপলের সংখ্যা প্রায় 21 লক্ষ। জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল হাউস্টনে অনুষ্ঠিত হয়েছে। মন্ট্রিল প্রোটোকল কোন দেশে প্রথম সাইন হয়, এটা হচ্ছে 1987-এ। RBI কোন ব্যাংকের ক্যান্সেল লাইসেন্সটা ক্যান্সেল করেছে প্রিপেড কার্ড বানানোর থেকে, সেটা হচ্ছে টেক মাহিন্দ্রা। সাফ কাপ কোন দেশ জিতেছে, সেটা হচ্ছে মালদ্বীপস। ইন্টারন্যাশনাল ডে হচ্ছে ওজোন লেয়ার প্রিভেন্ট করার জন্য, কোন ডেটে করা হয়, সেটা 16ই সেপ্টেম্বর করা হয়। ব্যাংক অফ বরোদার সঙ্গে কোন কোন ব্যাংক মার্চ করছে, সেটা হচ্ছে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক। CFO স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কে, প্রশান্ত কুমার। এরপর হচ্ছে প্রায় সুদানের প্রাইম মিনিস্টার হচ্ছেন মোহতাজ মুস্তা আবদুল্লাহ, খুবই ইম্পর্টেন্ট। মেক্সিকান অর্ডার অফ দ্য অ্যাজটেক ইগল হায়েস্ট অনার কাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রঘুপতি সিংহানিয়াকে। দুটো প্রেস্টিজিয়াস গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোন স্টেটকে, সেটা হচ্ছে কেরালাকে। প্রথম ইন্ডিয়ান IAS অফিসার স্বাধীন ইন্ডিয়ার, তিনি রিসেন্টলি মারা গেলেন, তাকে কোন বছর পদ্মভূষণ দেওয়া হয়, সেটা হচ্ছে 1989। অ্যাভিয়েন্দ্রা এয়ারফোর্সের জয়েন্ট এক্সারসাইজ, সেটা আমরা কোন দেশের সঙ্গে করি, সেটা রাশিয়ার সঙ্গে আমরা করি। দলিত ট্রফি কে জিতেছে, ইন্ডিয়া ব্লু জিতেছে। এরপর হচ্ছে গভর্নমেন্ট ডিসাইড করেছে এরো ইন্ডিয়া 2019 সেটা কোন সিটিতে অনুষ্ঠিত হবে, সেটা ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হবে। আসামে স্টেট স্পোর্টস অ্যাম্বাসেডার বানানো হয়েছে হিমা দাসকে। হোম মিনিস্ট্রির থেকে আপনাদের ওমেন সেফটির জন্য কত টাকার প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, সেটা 3,000 কোটি টাকার। আলিবাবার নতুন CEO এক্সিকিউটিভ চেয়ারম্যান হবে ড্যানিয়েল জ্যাং। এর US ওপেন 2018 উইনারকে নোভান জকোভিচ। US ওপেন ওমেনের উইনার হচ্ছে নাওমি ওসাকা। ইন্দো মঙ্গোলিয়ান জয়েন্ট এক্সারসাইজের নাম হচ্ছে নোম্যাডিক এলিফ্যান্ট। তো এই কতগুলো মেন কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আপনাদের দরকার, সেগুলো 100 কারেন্ট অ্যাফেয়ার্স আমি আপনাদের দিয়ে দিলাম। আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো আবার নেক্সট 100 কারেন্ট অ্যাফেয়ার্সের, টোটাল 1-এ, যাতে যত বেশি সম্ভব কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের একটা সেকশনও বাদ না যায়। ভিডিওটি আপনারা শেয়ার করুন যদি আপনাদের মনে হয় এটা হেল্পফুল, যাতে সবাই এসে দেখে, তাতে আমাকে ইন্টারেস্ট গ্রো করবে। এছাড়াও অন্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।